हेलो एवरीवन, गुड मॉर्निंग। चले आबार एक नतून ब्लॉग निये। तो आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। सब मानुषेर जीवने किछु किछु इच्छे थाके, किछु किछु आशा थाके, तार मध्ये एकटा इच्छे एकटा आशा आजके आमार पूर्ण होते चलेछे। तो ब्लॉगटा देखते थाको, आशा करछि तोमादेर खूब भालो लागबे। देखो कि सुंदर फुल फुटेछे, खूब सुंदर सुंदर फुल फुटेछे। সেরকম কিছু কাজ নেই করার, কিন্তু এখন একটু বাজারে যেতে হবে। আজকে একটু স্পেশাল রান্নাও আছে, স্পেশাল সেরকম স্পেশাল না, বা কেউ আসছে না, জাস্ট আমি আর মা। তো আজকে ভেবেছি যে খুব মাটন খেতে ইচ্ছা করছে, তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন, এটা হলো আজকে আমাদের মেনু। রেডি হই, রেডি হয়ে যাই, গিয়ে মাটনটা নিয়ে আসি, দেখতে থাকো। আসলে অনেক দিন ধরে এই ইচ্ছেটা আমার মধ্যে রয়েছে, তাই জন্য সেটাকে আর বেশিক্ষণ আমি হোল্ড করতে পারছি না। ভীষণ এক্সাইটেড, তোমরা আমার মুখ চোখ, আমার এক্সপ্রেশন, আমার কথা এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি ভীষণ এক্সাইটেড। দেখতে থাকো, জানতে পারবে, বাস আমি আর কিছু বলতে চাই না। তো এখন রেডি হই, বাজারে যাই, গিয়ে মাটন নিয়ে আসি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা আশা করছি এটা সবার মধ্যে এই ফিলিংসটা আসে, যখন দেখবে কোনো কিছু তোমাদের জীবনের কোনো শখ বলো বা কোনো ইচ্ছে বলো যখন পূর্ণ হয় না, তখন হচ্ছে মানে তখন মনে হয় যে সেই মোমেন্টটা তোমাদের জীবনে কখন আসবে। আমার এখন তাই মনে হচ্ছে সকাল থেকে উঠে যে বিকেলটা কখন হবে, কখন আমি যাব, কখন সেটা হবে, কখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি ভীষণ এক্সাইটেড মানে বিকেলের জন্য। তো দেখতে থাকো, জানতে পারবে। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই ব্রেকফাস্ট করব। তোমরা সবাই জানো আমি ব্রেকফাস্টে স্মুদি খাই, তো আমার স্মুদি রেডি হয়ে গেছে। এই যে আমার স্মুদি, তো স্মুদি রেডি হয়ে গেছে, তো এখন আমি স্মুদি খাবো। আজকে আমি মাটন রান্না করছি, তো খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে মাটনের রেসিপিটা আমি শেয়ার করে দেবো। আমাদের বাড়িতে কিভাবে মাটন রান্না করা হয় বা আমি কিভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো এখানে আমি প্রথমে 500 গ্রাম হচ্ছে খাসির মাংস রেখেছি, ঠিক আছে। এটাকে ফার্স্টে আমি একটু ম্যারিনেট করে নেব। দেখো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োর পরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে সামান্য। এবার আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, তো সেটাই আমি দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা আমি ম্যারিনেশনের সময় ইউজ করব, আর কিছুটা রান্নার সময়। আর দিয়ে দেব সর্ষের তেল, বাস। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। এটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এবার আমি ফ্রাইড রাইসের জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, যেটাতে আমি ভাতটা করব। তো এটাতে আমি আগে পরিমাণ মতো জল দেব। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়েছি, আর 2 চামচ মতো নুন আমি দিয়ে দিয়েছি।
আর আমি এখানে ফ্রাইড রাইসের চালটা প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টাও না এক ঘন্টা হবে, এক ঘন্টাকে ভিজিয়ে রেখেছি। এখন এই চালের জলটা আমি ঝরিয়ে দেব। ভাতটা ফুটছে, মাঝে মাঝে একটু দেখে নেব হয়েছে কিনা, এখনো আর একটু হবে, আর জাস্ট সামান্য একটু হবে। গাজর, বিনস, ক্যাপসিকাম সবই দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটু নুন মিষ্টি দেব, দিয়ে ভাজা ভাজা করে নেব। আমি আবার কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি আলুটা আগে ভেজে নেব মাংসের। এখানে আলুটা কেটে আমি হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি, এখন জল ঝরিয়ে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এই যে নুন আর হলুদটা খুব ভালো করে আলুর সাথে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই সেম তেলের মধ্যে এক চামচ মতো গোটা জিরে দেব, আর দুটো তেজপাতা দিয়ে দেব। এক চামচ মতো আমি চিনি দিলাম। চিনি দিলে কি হয়, মাংসের ঝোলের রংটা খুব ভালো লাগে, তো এটা আমি মায়ের থেকেই শিখেছি। তো আমাদের খুব মাংসের ঝোলটা, খাসির মাংসের ঝোলটা লাল লাল হবে, এটা আমার দেখতে খুব ভালো লাগে স্পেশালি, তাই জন্যই চিনিটা দেওয়া। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে দেবো। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক আছে, এখনো আরো একটু হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নেব, তারপর কষতে দেব। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম, আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার কষাবো, তা মিনিমাম আধ ঘন্টা তো কষতেই লাগবে, আধ ঘন্টা না হলেও 20-25 মিনিট কষাবো। আমার মনে হয় মাংস যতটা ভালো কষবে টেস্টও ততটা সুন্দর হবে, তো একটু ধৈর্য ধরে কষানো উচিত। এখানে ভাতটা হয়ে যাওয়ার পর আমি ভাজাটা দিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তো আমার ফ্রাইড রাইস একদম রেডি। তো এবার এটা একটুখানি কষবে, আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম, একটু কষতে থাকুক। আলুটা দিয়ে দিয়েছি আমি, আলুটা দেওয়ার পরে আমি আরো খানিকক্ষণ কষিয়ে নেব, তারপরে জল দেব, দিয়ে প্রেসারে দিয়ে দেবো। আমি ভাজা আলুটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা প্রায় কষা হয়ে গেছে। এবার একটু গরম জল করে এটাকে 2-3টে সিটি দিয়ে আবার কড়াইতে নামিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। মাটন একদম সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার থেকে আমি কড়াইয়ে নামিয়ে নিয়েছি। আলুও সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এবার লাস্টে আমি একটু ঘি আর অল্প গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব।
রান্না বান্না জানি না, তো যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আশা করছি তোমাদের আমার রান্না দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা সবাই জানো কি করতে হবে, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমি স্নান করতে যাব, আমি স্নান করে ফ্রেশ হয়ে নিই, দেন লাঞ্চ টাইমে তোমাদের দেখাচ্ছি। স্নান করে আমি চলে এসেছি, তো এখন লাঞ্চ করব। তোমরা সবাই জানো আজকে লাঞ্চের মেনু ফ্রাইড রাইস আর মাটন। ভালো ভালো রান্না হলে পরে খিদে এমনিই ডবল হয়ে যায়, তো আজকে ভালো ভালো রান্না হয়েছে তাই অলরেডি খিদে পেয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নিই। তোমরা সবাই জানো আজকে আমাদের বাড়িতে মেনু হলো মাটন আর রাইস, তো এখন লাঞ্চ করব। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ব্লগটাকে শুরু করি, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। Later. ব্যাক প্যানেল ডাউনলোড করে দেখাও। পারফেক্ট, ওয়েট। বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম, তো তোমরা দেখতেই পেলে আমি কোথায় গেছি কি করেছি। তো আমি তো এখনো ভীষণ এক্সাইটেড, আমার মুখে এখনো হাসি ধরছে না, আর নিজের স্বপ্ন পূরণ হয়েছে। তো সেটার জন্য ভীষণ অনেক দিন ধরে আমি এক্সাইটেড ছিলাম, তো সেটা জাস্ট সফল হয়েছে, আমি খুব খুশি। তো তোমাদেরকে একবার আমি জাস্ট সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার আইফোন 13, আমি রেড কালারটা কিনেছি। পার্সোনালি আমার এটা খুব পছন্দ রেড কালারটা, তো তাই আমি রেড কালারটা কিনেছি। এটার সাথে আমি আপাতত এই কভারটা কিনেছি, পরে একটা ভালো কভার কিনব। ভীষণ এক্সাইটেড নতুন ফোন নিয়ে, এখন ফোনটা একটু চার্জে দিয়ে দেব, চার্জ নেই তো এখন চার্জে দেব, দেন কাল থেকে এটাতেই শ্যুট করব। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, খুব 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 খুশি হয়েছি, তো বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো পার্সোনালি আমার আইফোনটাও খুব শখের একটা ফোন, মানে খুব ভালো লাগে তাই আমি কিনেছি। সবার মত আলাদা হতেই পারে, কারোর ওয়ান প্লাস ভালো লাগে, কারোর ওপ্পো ভালো লাগে, কারোর ভিভো ভালো লাগে। তো পার্সোনালি আমার আইফোনটা খুব ভালো লাগে তাই আমি আইফোন কিনেছি। তো কালকে থেকে আইফোনে ব্লগ করব, ভিডিও করব, খুব এক্সাইটেড। তো আজকে ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। অবশ্যই ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা দেখতে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো। Bye bye, good night.